মর্নিং স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তাহলে পূজোর বন্ধের আগে কিন্তু তোমাদের আমি কিন্তু বাংলা যে পাঠ্য বই মোটামুটি কিন্তু শেষ হয়ে গিয়েছিল, রামায়ণেরও শেষ হয়ে গিয়েছিল, তাই তো? তাহলে তোমাদের অ্যানুয়াল চ্যাপ্টারে যেসব রয়েছে সেগুলো তো পড়তেই হবে, আর তোমাদেরকে সাজেশন দিয়ে দেওয়া হবে। ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থেকে আমি কিছু কিছু দিয়েছি, সেই সব পেজ নম্বরগুলো উল্লেখ করে দেওয়া আছে, সেগুলি পড়বে, ঠিক আছে? আর অর্থগুলো কিন্তু তোমরা মোটামুটি সবই পড়বে। আর তোমাদের আমি অ্যানুয়াল সিলেবাসে পরীক্ষার জন্য তিনটা রচনা দিয়েছি, তিনটা কবিতা দিয়েছি এবং দুটো চিঠি দিয়েছি। তোমরা বইয়ের মধ্যেই সেগুলো রয়েছে, সেগুলো কিন্তু তোমরা খুব ভালো মতো করে পড়বে। আর তোমাদের যে ব্যাকরণে যে আছে, সেখানে সমুচ্চারিত শব্দ, তারপর বিপরীত শব্দ, তোমাদের সাজেশনে উল্লেখ করে দেওয়া আছে কোন কোন চ্যাপ্টার। অ্যানুয়াল আমি মনে হয় সেকেন্ড টার্ম থেকে একটা চ্যাপ্টার দিয়েছি, বাকিগুলো কিন্তু তোমাদের সব অ্যানুয়ালি। তাহলে তোমরা সেই চ্যাপ্টারগুলো কিন্তু খুব ভালো করে পড়বে। সাজেশনে তোমাদের যেসব চ্যাপ্টারগুলি রয়েছে সেই সব চ্যাপ্টারগুলি কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে, তাহলে তোমাদের হয়ে যাবে। আর সাজেশনে তোমাদের তিনটা কবিতা দেওয়া আছে, সেই তিনটা কবিতা তোমরা দাড়ি কমা শুদ্ধ ছয় লাইন মুখস্থ করবে, তাহলে তোমাদের হয়ে যাবে, তাই তো? তাহলে তোমাদের রামায়ণ পাঠ্য বই এবং ব্যাকরণ মোটামুটি কিন্তু আমার পড়ানো হয়ে গিয়েছিল, তাই তো? তাহলে তোমরা সেগুলো খুব ভালো মতন করে পড়বে। আর তোমাদের তো নতুন করে কিছু পড়ানোর নেই, এই এই চিঠি রচনা এগুলো খুব ভালো করে পড়লেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে পরীক্ষাটা কিন্তু তোমরা খুব ভালো মতন করে দেবে, যাতে প্রত্যেকে পঞ্চাশের মধ্যে যেন আমি নম্বর কাটতে একদম তোমাদেরকে না পারি, ঠিক আছে? তাহলে আজকে কিন্তু তোমাদের ক্লাস টু কিন্তু এটাই লাস্ট ক্লাস, তাহলে আজকে এই অবধি থাকলো। আবার তোমরা যখন থ্রিতে উঠবে তখন আমরা আবার নতুন পড়া পড়বো।